আজি হচ্ছে পবিত্র পঞ্চকর দ্বিতীয় দিন। এই দিনের বাবা ধবলেশ্বর গঙ্গাধর বেশে দর্শন দিয়েছেন। এতলাগি ভোর চারিটার পহর খোলা যাই মঙ্গল আরতি হওয়া পরে সমস্ত নীতিকান্তি সমাপন করা যাই পরে পরে বাবা ধবলেশ্বর গঙ্গাধর বেশে সুসজ্জিত করা যাই দর্শন পাই দ্বার ফিটা যাই। হলে বাবা এভাবে অপূর্ব বেশ স্বচক্ষুরে দেখবার বঞ্চিত হয়ে হাজার হাজার শ্রদ্ধাড়ু না বাবা দেখিপারুলে না বাবা নিকটরে ভোগ লগাই পুলে। প্রশাসনের ডিজিটাল দর্শন যোগ এলইডির পরদা আগে সাষ্টাঙ্গ প্রণাম করে ফেরি যাওতিলে। এলইডি মাধ্যমে আমি দর্শন করছি, যেমন টিভিরে দর্শন কলে ভাইয়া সেমি বাস্তবরে আমি অনুভব করুছু যে আজি আমি যা দেখা কথা সেমি দেখি পারু তাঁর প্রতিমূর্তিটি দেখুছু। দুই বর্ষ কোভিড গলা, হ্যাঁ হ্যাঁ বহুত দুঃখ লাগুছি। যেহেতু আমি বর্তমান ঠাকুর দর্শন করার বঞ্চিত হয়ে অছু, আমি কেবল বঞ্চিত নয় শহ শহ ভক্তগণ সব বঞ্চিত অনেক নিশ্চিত ভাবে প্রশাসন যদি গুজরাটর সমস্যা আখিরে পড়িবার সে ইয়ে করে যা আমার ভালো লাগুছে। আমি টিকি পর্দার দেখিকি ঠাকুর প্রসাদ সেবন করি আমি যাচ্ছু। আমি এত বাটর আসিলু আছে তো ভোগরাগ কিছু হয়ে পুনি আমি যাও টিকিয়ে যা এইটি মানে ঠাকুর টিকি দর্শন করি আমি টিকি ভোগরাগ খাইলে আমি টিকি খুশি লাগুছি। মনরে আশা লা করোনা কটকার দুই বর্ষ পরে বাবা অপূর্ব রূপক মনভরি উপভোগ করবে। ভোগফুল লগাই বাবা পূজার্চনা করবে। হলে গুজরাটর ঝুলাপুল ভাঙ্গিলানি যে ভক্তঙ্কর স্বপ্ন ভাঙ্গি চুরমার হয়েগলা। সরকার কটকা লাগিলা, ঝুলাপুল বিশেষজ্ঞ দল আসলে আহা রিপোর্ট দেলে তাহা লক্ষ লক্ষ শ্রদ্ধাড় ভাবনা দলি মকচি দে। মন্দিরঠার কেই মিটর দূরে আধুনিক যন্ত্রপাতি লাগিলা, আড় পরদারে শ্রদ্ধাড় প্রভু দর্শন কলে। হলে সে ভিড় পূর্বপরি পরিলক্ষিত হেউ নথিলা। আঠগড়ু নীলকণ্ঠ দ্বারা ওড়িশা রিপোর্টার।